আজকের ভিডিওয়ে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণীর বাংলার, যেটা জুলাই মাসে তোমাদের মিড ডে মিলের সাথে করতে দেওয়া হয়েছে। সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর যেটা হতে পারে সেটা আমি আলোচনা করছি। একের দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের একে কি প্রশ্ন বলেছে, যে ভব ঘুরে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কবিতাটার নাম হবে ভর দুপুরে। ভর দুপুরে কবিতায় শুকনো খড়ের আঁটি রয়েছে, চারটে করে অপশান আছে তোমাদের, অশ্বত্থ গাছের নিচে, মাঠে, গোলাঘরে, নৌকার খোলে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে নৌকার খোলে। একের দুই কি, তাকে আসতে বলবে কাল, আসতে বলা হয়েছে কাকে, এখানেও চারটে অপশন, শঙ্কর সেনাপতিকে, অভিমন্যু সেনাপতিকে, বিভীষণ দাসকে এবং পঞ্চানন অপেরার মালিককে। তাহলে এখানে উত্তর হবে অভিমন্যু সেনাপতিকে, অর্থাৎ শঙ্কর সেনাপতির বাবাকে। একের তিন, আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে, বুনো পাহাড়, মরুভূমি, প্রভাত সূর্য না পাইন গাছ, পাইন গাছ দাঁড়িয়ে আছে। একের চার কি, যেতে পারি কিন্তু কেন যাব, কাব্যগ্রন্থটি রচয়িতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অরুণ মিত্র, শক্তি চট্টোপাধ্যায়, অমিয় চক্রবর্তী। শক্তি চট্টোপাধ্যায় এই কবিতার, এই কাব্যগ্রন্থের রচয়িতা। আচ্ছা, লাস্ট যেটা আছে তোমাদের একের দাগের, পূর্ববঙ্গের মাহুতের ভাষায় মাইল শব্দের অর্থ, এখানে চারটে অপশন, পিছনে যাও, সাবধান, বসো এবং কাথ বা বস, এখানে সাবধান। দুইয়ের একের কি সংক্ষিপ্ত উত্তর, ও তো পথিকজনের ছাতা, পথিকজনের ছাতা কোনটি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভর দুপুরে কবিতায় পথিকজনের ছাতা বলতে অসত্য গাছটিকে বোঝানো হয়েছে। দুইয়ের দুই কি বলেছে, এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে, কেন এমনটি হয়, শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর গল্পে এখানের বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকার কারণ আর কিছুই নয়, 5-7 মাইলের ভিতর বঙ্গোপসাগর, পাগলা বাতাসে তার ঢেউয়ে গুঁড়ো সবসময় উড়ে আসছে। দুয়ের তিন কি, মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে কিসের সঙ্গে তুলনা করেছেন, মন ভালো করা কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় রোদ্দুরকে মাছরাঙা গায়ে, মাছরাঙা পাখির বা মাছরাঙার গায়ের সঙ্গে তুলনা করেছেন। দুয়ের চার, আমি কথা দিয়ে এসেছি, কথক কোন কথা দিয়ে এসেছেন, ঘাসফড়িং কবিতায় কথক তার নতুন আত্মীয় ঘাসফড়িংকে কথা দিয়ে এসেছেন যে সবুজ ঘাসের ওপর আবার যেদিন ঝিরঝির বৃষ্টি পড়বে সেদিন আবার তার কাছে ফিরে আসবেন। তিনের এক, দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে, কে এমন স্বপ্ন দেখে, কেন সে এমন স্বপ্ন দেখে। উত্তর, হাইনরিখ হাইনে রচিত আকাশে নয়নতুলি কবিতায় পাইন গাছ এমন স্বপ্ন দেখে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, অর্থাৎ কেন সে এমন স্বপ্ন দেখে, উত্তরের শীতল পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকে পাইন গাছ, সেই বরফের আচ্ছাদনে ঢাকা নগ্ন পাহাড়ের শীতলতা থেকে সে মুক্তি পেতে চায়, পেতে চায় একটু উষ্ণতা, তাই সে মরুভূমির বুকে বেড়ে ওঠা পাম গাছের ভাগ্যকে নিজের সাথে যুক্ত করার ইচ্ছাকে সামনে রেখে এমন স্বপ্ন দেখে। তিনের দুই, তাই তারা স্বভাবতই নীরব, কাদের কথা বলা হয়েছে তারা নীরব কেন। সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষা প্রবন্ধে উক্ত কথাটি জঙ্গলের পশুদের সম্পর্কে বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, তারা নীরব কেন, লেখকের মতে জঙ্গলের পশুদের যেহেতু সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয় তাই তারা স্বভাবতই নীরব। তিনের তিন, এরা বাসা তৈরির উপযুক্ত তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়, উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি কুমোরে পোকার বাসাবাড়ির রচনাংশ অনুসরণে লেখো। উত্তর, সাধারণত কুমোরে পোকা ডিম পাড়বার সময় হলেই এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়, 2-4 দিন ঘুরে ফিরে মনোমতো কোনো স্থান দেখতে পেলেই তার আশেপাশে বারবার ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে, তারপর খানিক দূরে উড়ে গিয়ে আবার ফিরে আসে এবং স্থানটিকে পুনঃপুন দেখে নেয়, 2-3 বার এরূপভাবে এদিক ওদিক উড়ে অবশেষে স্থান নির্বাচন সম্পন্ন হয় ও পরে কাদামাটির সন্ধানে বের হয়।
এরপর ব্যাকরণ বা তোমাদের ভাষা চর্চা বই থেকে কিছু প্রশ্ন আছে, যেমন 4-1, বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে র হচ্ছে এমন দুটি উদাহরণ হল। আমি একেবারে প্রশ্নের উত্তর সরাসরি লিখে দিয়েছি, অ আর আ দুটো, যেমন নি যুক্ত আকার নিরাকার, অর্থাৎ এখানে বিসর্গ রূপান্তরিত হয়ে রয়ে পরিণত হচ্ছে, এটা দুটো চেয়েছে উদাহরণ। তেমন দুঃ যুক্ত অবস্থা, দেখো বিসর্গ লোপ পেয়ে র হচ্ছে দুরবস্থা। 4-2 কি বলেছে, বিসর্গ সন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করে এমন দুটো উদাহরণ, যেমন নি যুক্ত রব, দেখো বিসর্গ লোপ পেয়ে যাচ্ছে এবং দন্ত্যন্বয় হর্ষই ছিল, অর্থাৎ এটা উচ্চারণটা হর্ষ ছিল কিন্তু এটা স্বরধ্বনিকে দীর্ঘ করছে, অর্থাৎ দয়ে দীর্ঘই হয়ে যাচ্ছে, তাহলে দন্ত্যন্বয়ের উচ্চারণটা অনেক বেশি দীর্ঘ, অর্থাৎ দীর্ঘই হয়ে যাচ্ছে। তেমন নি যুক্ত রস নিরস, এক্ষেত্রে এই দুটো হচ্ছে, এরকম অজস্র উদাহরণ তোমরা জানবে, আমি শুধু এক্সাম্পল হিসাবে তোমাদের কাছে দিয়েছি, এরকম উদাহরণ তোমরা আলাদাভাবেও লিখতে পারো। 4-3 কি বলেছে, যে জোড় বাঁধা সাধিত শব্দের দুটো উদাহরণ, জোড় বাঁধা সাধিত শব্দ মানে দুটো শব্দ পাশাপাশি বসে যদি নতুন শব্দ করে তৈরি হয় তাকে জোড় বাঁধা সাধিত শব্দ বলে, যেমন তেলে যুক্ত ভাজা তেলে ভাজা, হাট যুক্ত বাজার হাট বাজার, দুটো শব্দরই আলাদা আলাদা মানে আছে এবং দুজনে বসে একটা নতুন শব্দ তৈরি করছে। আর শব্দখণ্ড বা শব্দাংশ যেগুলো হয়তো সবসময় মানে থাকে না কিন্তু দুটো পাশাপাশি বসে নতুন যে শব্দটা হয় তার অর্থ প্রকাশ হয়, যেমন প্রিয় যুক্ত তম প্রিয়তম, স্বপ্ন যুক্ত ময় স্বপ্নময়, তাহলে এই খণ্ডাংশ দিয়ে একটা সাধিত শব্দ তৈরি হওয়া দুটো উদাহরণ এখানে আমি দেখিয়েছি। 4-4 কি বলেছে, যে সংখ্যা চিহ্ন অর্থাৎ সংখ্যাবাচক শব্দ এবং পুরাণবাচক শব্দ এই দুটির মধ্যে পার্থক্য লেখো, আমি সংজ্ঞা এবং উদাহরণ বেশ কিছু বৈশিষ্ট্য নিয়ে দুটোকে আলাদা আলাদাভাবে তোমাদের কাছে চিহ্নিত করার চেষ্টা করেছি। যেমন সংখ্যাবাচক চিহ্ন ব্যবহার করে বিশুদ্ধ গণনা সংখ্যা কিংবা ভগ্নাংশ সব ক্ষেত্রেই নামবাচক শব্দগুলিকে সংখ্যাবাচক শব্দ বলা হয়, যেমন শূন্য হাজার এক ইত্যাদি। দ্বিতীয় যেটা বলেছি, বাংলায় মৌলিক বা বিশুদ্ধ সংখ্যাবাচক শব্দগুলি বিশেষ্য পদের আগে বসে সেটি সংখ্যাকে নির্দেশ করে, আর কি সংখ্যাবাচক শব্দের শেষে কতকগুলি নির্দেশক শব্দ বসানো যায়। অপরদিকে যেমন ধরো সংখ্যাবাচক শব্দের শেষে কি বসানো যায়, ধরো হাজারটি, একটি, দুটি, খানা, খানি, একখানি, দুখানি, এরকম বিভিন্ন নির্দেশক বসানো শেষে যায়। আবার পুরাণবাচক, তাহলে পুরাণবাচক কাকে বলে, পুরাণবাচক শব্দগুলি সবই এক একটি নাম, এই জাতীয় সংখ্যা শব্দ থেকেই যখন কোনো নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায়, অর্থাৎ সংখ্যা শব্দের একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন সেই শব্দগুলিকে পুরাণবাচক শব্দ বলে, যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম, একাদশ দ্বাদশ পঞ্চদশ বিভিন্ন রকম। ধন্যবাদ, আশা করি তোমাদের খুব উপকারে লাগলো এই ভিডিওটা, যদি ভিডিওটা কাজে দেয় অবশ্যই লাইক দিও, ধন্যবাদ, সকলে ভালো থেকো সুস্থ থেকো।